আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি দেশি হাঁসের ঝাল রান্না, ডিম পাড়া হাঁস, এগুলো তো দেশি স্টাইলে আমি রান্নাটা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি এইভাবেই হাঁস রান্না করি সব সময়। তো হাঁসটাকে আগে ভালোভাবে পুড়েছিলাম লাল লাল করে, দেন ক্লিন করে নিয়েছি খুব ভালোভাবে। হাঁসগুলোর ডিমও আছে। তো এবার রান্নার পালা ভিউয়ার্স, আমি মশলা কষিয়ে নেব। তো তেল দিয়ে দিয়েছি অলরেডি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে কয়েকটা গোটা মশলা দিয়ে দিব, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আদা পেস্ট, রসুন পেস্ট আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম ভিউয়ার্স। গরম মশলা আগে থেকে আমি ভেজে নিয়ে পেস্ট করে রেখেছি। জিরা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমি ভয় দিচ্ছি, আমার কোলে আয়াত আয়াত করছে। তো মশলাটাকে ভালোভাবে দুবার কষিয়ে নেওয়ার পর হাঁসের মাংসগুলো দিয়ে দিব। তো মাংস দেওয়ার পর আমি পানি অ্যাড করবো না ভিউয়ার্স, মাংসটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে চুলা জলটাকে মিডিয়াম করে দিলে অনেকখানি পানি ছেড়ে দেবে মাংস থেকে। সে পানি দিয়ে ভালোভাবে একবার কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি অনেক সময় ধরে হাঁস রান্না করি, মিনিমাম 1 ঘন্টা প্লাস সময় লাগে আমার। তো জানি না কার কতটুকু সময় লাগে, তবে আমি হাঁসের মাংসটা অনেক বেশি কষিয়ে নেই। তো আমার কাছে মনে হয় হাঁস যত বেশি কষানো যায় মাংসটা তত বেশি মিষ্টি হয়। আমি সাইডে গরম পানি করে রেখেছি, ওই পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি 4 থেকে 5 বার কষিয়ে নেব। তো এখনও পানি ইউজ করিনি, এই মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, সেটাই কষিয়ে কষিয়ে শুকিয়ে নেব।
তো হায়াত মনে হচ্ছে কথা বলতে যাচ্ছে আপনাদের সঙ্গে। তো আমি যখনই ভয়েস দিই তখনই ওই আমার কাছে চলে আসে। তো ও লেট নাইটে ঘুমায় 12টার দিকে, তো এরপরে আর আমার ভয়েস দেওয়া সম্ভবই হয় না, আমিও ঘুমিয়ে পড়ি। তো যার কারণে দিনের বেলায় একটু সময় বের করে নিয়ে ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি ভিউয়ার্স, তো ঝোলটা কমে এসেছে, সুন্দর একটা কালারের জন্য কয়েকটা মরিচ দিয়ে দিলাম। তো হাঁসি মাংসতে আমি প্রচুর ঝাল দিয়েছিলাম ভিউয়ার্স, তো ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর হাঁস রান্না করলে হাঁসি ডিমও আমি সাথে করে দিয়ে দিই, তো হাঁসের সঙ্গে হাঁসের ডিমও খেতে ভালো লাগে। তো হয়ে এসেছে রান্না ভিউয়ার্স। এর মাঝখানে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি,